হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের চলে আসলাম উপস্থাপন করার জন্য সেটা হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় নাটোর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানার চেষ্টা করব যে কতটি পদ আছে কী কী শিক্ষক জগৎ আছে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো বিস্তারিত আলোচনা করার আপনাদের ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার সাথে নতুন দর্শক হইতেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে বাঁচিয়ে দেবেন যাতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের নোটিশন পৌঁছে যাবে তেন বলেছে যে প্রথম পদের লোক আপনি হচ্ছে অফিস সহ পদ সংখ্যা আটটি গ্রেটতম হচ্ছে বিশ হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার বিশ হাজার দশ টাকা এখানে আপনার হচ্ছে এসএসসি পাশ করলে আপনি আবেদনটি করতে পারবেন তারপর নিরাপত্তা প্রহরী তিনজন লোক নেওয়া হবে বেতন স্কুল আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে আপনি হলো এসএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন এবং সুস্বাস্থ্য অধিকারী হওয়া লাগবে পরিচ্ছন্নতা কর্মী জেলা প্রশাসন কার্যালয়ে তিনজন লোক নেওয়া হবে গ্রেটতম হচ্ছে বিশ আঠার দুশো পঞ্চাশ বিশ হাজার দশ টাকা এখানে আপনি হচ্ছে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন তো এখানে বলা হচ্ছে আপনার হচ্ছে মোট হচ্ছে চোদ্দটি আর এখানে বলছে সার্কিট হাউস নাটোর আপনার মালিলা হবে দুইজন কোন স্বীকৃত বোর্ড স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা ওর উত্তীর্ণ অর্থ আপনি এসছি আপনি এলে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন তারপরে বলা হচ্ছে আর আর আপনার হচ্ছে দুই দুজন লোক হবে এখানেও আপনি হচ্ছে এসএসসি পাশ করে আবেদন করতেন বাব হচ্ছে একজন লোক লেখা হবে এখানে হচ্ছে বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন এবং রান্না কাছে পাঁচ বস্তরের অভিজ্ঞতা থাকা লাগবে পরিচ্ছন্নতা আপনার হচ্ছে সার্কিট আপনি একজন লোক লেওয়া হবে মোট আপনার ছয় লেভেল সার্কিট হাউস নাটক ছয় ছয় ছয়জন লোক লেওয়া হবে বেতন স্কুল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্ট পার্থ এসএসসি পাশ করে আবেদনটি করতে পারবেন আর এখানে বলা হচ্ছে আগামী পনেরো এক দু হাজার তারিখে সম্বন্ধে অফিস চলাকালীন সময়ে ডাক যোগে আবেদন আবেদনপত্র জেলা প্রশাসক নাটক কার্যালয়ে পৌঁছাতে হবে সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না বা অস অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ বিলম্ব প্রাপ্ত দরখাস্ত বাতিল বললে গণ্য করা হবে তো ভেয়ার্স এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলের সাবস্ক্রাইব পাইতে বেলে বাজিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ